হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদ আজকে থামবেন থেকে আপনারা বুঝতেই পারছেন যে শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ হবে যেখানে আপনি মাধ্যমিক পাশেই এই চাকরিতে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আপনি আবেদন করবেন ফিজ কি আছে সম্পূর্ণ ডিটেলসে আমাদের এই ভিডিও আমরা চলে আসবো ভিডিওতে দেখে নেবো সমস্ত কিছু বিস্তারিত হব তবে তার আগে ছোট্ট অনুরোধ যারা এখনও বলতো আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে আসার জন্য থ্যাংক ইউ আমরা চলে আসবো অফিসিয়াল নোটিফিকেশন দেখুন শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে নোটিফিকেশান বেরিয়েছে প্রথমেই যেটা বলা হয়েছে নোটিফিকেশান কিন্তু আজকেই বেরিয়েছে যেখানে বলা হচ্ছে পোস্টের নাম হচ্ছে এইচ এইচ ডাব্লু এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পঁয়ত্রিশটা তারপর যেটা বলা হচ্ছে এইচ বয়সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তবে এসসি এসটি ওবিসি এবি এরম ক্যান্ডিডেট হলে তারা বাইশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যেই আবেদন করতে পারবে তাদের জন্য বয়সের নিম্ন সীমা যেটা তিরিশ জেনারেল ক্যান্ডিডেটের জন্য তাদের জন্য সেটা কিন্তু বাইশ তার এই গেল পোস্টের নাম শূন্য আর এজ এবার আসবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হচ্ছে মিনিমাম মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান মানে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তারপরে কি বলেছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান আর অলসো এলিজেবল যদি আপনার মাধ্যমিক থেকে থেকেও বেশি শিক্ষা থাকে কোয়ালিফিকেশান আপনার যদি বেশি হয় তাহলেও আপনি আবেদন করতে পারবেন আর কি বলেছে ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স রেন্ডারিং সোশ্যাল সার্ভিস মানে যারা জনসাধারণের সাথে মিশে কাজ করার মতো মানসিকতা যাতে আছে যারা মোটিভেট করতে পারে তাদের জন্য এই চাকরিতে বাড়তি সুবিধা দেওয়া এবার আসবো আমি টার্ম অ্যান্ড কন্ডিশান টার্ম অ্যান্ড কন্ডিশানের প্রথমেই যে পয়েন্টটা আছে যে আপনার ফিক্সড স্যালারি যেটা আছে চার হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার মান্থলি অনারিয়াম এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনি ইনসেন্টিভ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর এরপর যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু উইল হ্যাভ টু অ্যাপ্লাই প্রেসক্রাইড অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ডাউনলোড ফর্ম শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি এই ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে ফর্মটা পুরোটাই আমরা আমাদের ভিডিওতে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফর্ম এর পিডিএফ লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল এর সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও আমরা আপলোড করব যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলগুলোতে জুড়ে যাননি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জুড়ে যাবে এরপর আমরা দেখে নেবো ক্যান্ডিডেট শ্যুট হ্যাপ সেল প্যান্ডাস্টেট ফটোগ্রাফি নিজেকে সেল প্যান্টাস্টেট করতে হবে কী কী দিতে হবে এজ প্রুফ অব মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিতে পারেন মার্কশিট দেবেন মাধ্যমিক বা আপনার যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে তারপর এসসি এসটি ও তাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা দেবেন এবং এর সাথে সাথে আপনার যে যদি আপনি ক্যান্ডিডেট বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহের সার্টিফিকেটও দিতে পারে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে ছাব্বিশ সাত মানে জুলাই মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন তবে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কোনো ফিস আপনার লাগবে না সিলেকশন প্রসিডিউর যা বলা উচিত তাদের হচ্ছে ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশন পড়বে যতগুলো শূন্য পদ আছে তার দশগুণ প্রার্থীকে ডাকা হবে এবং সেখান থেকে আপনার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার কিন্তু সিলেকশন হবে এখানে কোনো লিখিত পরীক্ষা নেই আপনার যা মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার তাতে আপনার নব্বই পার্সেন্ট ওয়েটেজ আছে আর ইন্টারভিউতে থাকবে আর টেন পার্সেন্ট আমরা দেখে নেব এবার কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়াতে হবে পিডিএফ লিঙ্ক আপনার ডাউনলোড করতে পারবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও দেখাবে সেখান থেকেও ডাউনলোড করিয়ে পারবেন প্রথমেই আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এইটি এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট এটা মেনশন করবেন এখানে করার পর ফার্স্ট নেম দেবেন মিডিল নেম যদি কিছু থাকে তাহলে দেবেন সার নেম মানে আপনার টাইটেল যেটা বলা হয় এটাকে সার নেম বলা হয় আসলে টাইটেল না ফাদারটা হচ্ছে সার নেম সেটা এখানে মেনশন করবেন ফাদার বা হাজব্যান্ড নেম সেটা এখানে দেবেন ডেট অফ বার্থ ডিডি এম এম ওয়াই ওয়াই ফর্ম্যাটে দেবেন এজ আপনার এক এক দু হাজার চব্বিশে আপনার কত বছর কত মাস হচ্ছে বছরটা এখানে লিখবেন মাসটা এখানে লিখবেন আপনার মিলিটারিয়াল স্ট্যাটাস বিবাহিক সম্পর্ক মানে আপনি বিবাহিত না উইডো সেখানে টিক করবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান বা যেটা হবে সেটা মেনশন করবেন অ্যাড্রেস এখানে পুরো অ্যাড্রেস দেবেন পোস্ট অফিস সিটি বা টাউন মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটি কত নম্বর ওয়ার্ড ডিস্ট্রিক্ট কী আছে স্টেট কী আছে এবং পিনকোড এগুলো সমস্ত কিছু ফিল আপ করবেন ফিল আপ করার পর অ্যাড্রেস কন্ট যদি সেম হয় তাহলে ডু করে দেবেন নাহলে যে অ্যাড্রেস আছে সেটা এখানে মেনশন করবেন করার পর আপনার কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার রেসিডেন্সিয়াল যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটা এবং মেইল আইডি এই তিনটে কিন্তু কেয়ারফুলি ফিল আপ করবেন কারণ ফার্দার আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার সাথে কমিউনিকেশান আপনার সাথে যোগাযোগ আপনাকে ইনফর্ম করা আপনার কল লেটার আপনার সিলেকশান আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত কিছু এই মেল আইডি এবং মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে যাবে তাই এটা কিন্তু কেয়ারফুলি ফিল আপ করবে তারপর যেটা দেবেন সিরিয়াল নাম্বার স্কোর বোর্ড বা ইউনিভার্সিটি যেখান থেকে যে ডিগ্রি পাশ করেছেন সেই ডিগ্রি নাম দেবেন ডিপ্লোমা বা ডিগ্রি কোন বছর পাশ করেছেন ডিউরেশন কতদিন ছিল মানে এক বছর না দু বছর না তিন বছর সেটা এবং কত পার্সেন্টেজ পেতেন সেটা এখানে মেনশন করবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে সেটা এখানে দেবেন যদি এক্সট্রা কোনো ক্যারিকুলিয়াম করে থাকেন তাহলে দেবেন না হলে মেনশন করতে হবে না কী কী ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পড়তে বলতে জানেন সেইগুলো এখানে সব মেনশন করবেন বাংলা হলে বাংলা হিন্দি উর্দু ইংলিশ যদি কোনো ভাষাকেও জেনে থাকেন এবং কী কী ডকুমেন্টস আপনি দিচ্ছেন যদি আপনি এচ দেন তাহলে এখানে ইয়েস লিখবেন যদি আপনি একাডেমিক কোয়ালিফিকেশান দেন তাহলে ইয়েস লিখবেন যেটা আপনি দেবেন না সেটাতে আপনি নো লিখবেন এবং নাম্বার অফ ডকুমেন্টস এনক্লোজড মানে আপনার এজ গ্রুপে কটা আছে সেটা এক তারপর আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কটা কোয়ালিফিকেশান আছে সেখানে যদি তিনটে থাকে তাহলে তিন এইভাবে আপনি মেনশন করবেন মেনশন করার পর এখানে ডেট প্লেস যে জায়গাতে অ্যাপ্লাই করছেন এখানে ফুল সিগনেচার করবেন অবশ্যই বক্সের মধ্যে সিগনেচার করবেন দিয়ে ফিল আপ করে আপনি সাবমিট করবেন সাবমিট করবেন ছাব্বিশ সাত দু হাজার তেইশে এই চব্বিশের মধ্যে এবং এই অ্যাড্রেসে অ্যাড্রেসটা বলা টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাগান যদি রোড শিলিগুড়ি এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু পাঠাতে হবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম এই মেল আইডিয়া যে অফিসিয়াল মেল আইডি এবং এই ওয়েবসাইট আপনারা এখানেও ফার্দার যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলের অন্তর হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে এবং সমস্ত ভিডিও সবার আগে পাওয়া যাবে থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও